ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার মহিলাদের প্রধানতম ক্যান্সার সমস্যা। প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন নারীর এই স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে এই রোগে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গড়ে প্রতি বছর আমাদের দেশে 12,000 মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং গড়ে 6,000 রোগী ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছেন। এটি অবশ্যই আশঙ্কাজনক। আমাদের দেশের মহিলারা প্রধানত আমাদের কাছে আসেন অ্যাডভান্স পর্যায়ে। তারা লজ্জায় কাউকে জানাতে চান না বা ডক্টরকে দেখাতে চান না। যদি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হয় তাহলে এই রোগের রোগীদের সার্ভেবিলিটি রেট অনেক বেড়ে যায়। আর স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় করা সম্ভব। ফ্রেশ টিস্যু আয়োজিত ভালোবাসা ভালো রাখা ফ্রি ব্রেস্ট ক্যান্সার কনসালটেন্সি ক্যাম্পেইন, এটি স্ক্রিনিং টুলের মধ্যে একটি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ফ্রেশ টিস্যুকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। পরিশেষে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করুন এবং জীবন বাঁচান।